সুমিতা গোস্বামী, আমি দোলন মিত্র। অনেকদিন পর কিন্তু আজকে আমরা দুজনা চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে কিন্তু কোনো হাতের কাজ না, আজকে জাস্ট আমাদের হুল্লোড় গ্রুপ একটা নতুন নামকরণ হবে, সেই নামকরণটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা হতে পারে সেই নামকরণটা নতুন কি দিয়েছি সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিও। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম, আমি আর বৌদি দুজনেই ভাবছিলাম যে আমাদের চ্যানেলটার নামটা চেঞ্জ করব। তো সেই কারণেই আজকে আমরা সেই ভিডিওটা করতে এসেছি আর আপনাদের সঙ্গে সেই ডিসিশনটা শেয়ার করতে এসেছি। তো আমাদের ভিডিও দেখতে দেখতে আমরা 2021 শুরু করেছি, আপনারা আমাদের সঙ্গে আছেন আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা অবশ্যই আছে। আমাদের ভিডিও 32,900 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর যারা কিন্তু আমাদের সঙ্গে এখনো আসেননি বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্য কিন্তু খুব তাড়াতাড়ি করে নিন, নাহলে এত সুন্দর নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখবেন কি করে। আর আমাদের যে ফেলা জিনিস দিয়ে যে আমরা কত সুন্দর সুন্দর হাতের কাজ করেছি সেটা দেখতে হবে, আর ঘরে বসে করতে হবে, শুধু বসে টিভি দেখলে হবে, তার সঙ্গে সঙ্গে হাতের কাজও তো করতে হবে না। আমরা সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়েই করি, সেটা হচ্ছে বাড়িতে থাকা পুরনো কাপড়, উল, কর্ড, এগুলো দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ হাতের কাজ করি। পাপোশ, ব্যাগ, পুতুল, বিভিন্ন ধরনের আমাদের সঙ্গে থাকলে আরোই আপনারা নতুন নতুন মানে জিনিস আপনারা শিখতে পারবেন, দেখতে পারবেন। তো আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কোন জিনিসটা শিখতে ইচ্ছে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর আজকে আমরা অনেকগুলো কোশ্চেন অ্যান্সারও নিয়ে এসেছি, যেটা হচ্ছে আপনারা কমেন্ট করেছেন অনেকে, সে কমেন্টের উত্তর আমি যতটা পারি দেওয়ার চেষ্টা করি। আর আজকে কিছু কিছু কমেন্ট আছে যেটা সামনে সামনে দেব, যেমন আপনারা করেছেন যে আমার কোনো স্কুল আছে কি না। হ্যাঁ, না আমার কোনো স্কুল নেই। আপনারা অনেক কমেন্ট করেছেন, অনেক ছোট ছোট প্রশ্ন করেছেন আমাদেরকে, সেই প্রশ্নের উত্তরগুলো বৌদি দেবে, প্রশ্নগুলো আমরা মানে পরপর পড়বো, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই উত্তরগুলো আমরা জানিয়ে দেবো। তো সেটাই হচ্ছে বৌদি, প্রথমে পাপোশ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলোকে একটু পরপর বলে যাও। আমাকে অনেকে বলেছেন যে সুতির শাড়ি না সিনথেটিক শাড়ি, এটা হচ্ছে সুতির শাড়ি দিয়ে খুব ভালো হবে। আর এখানে আমি 20টা করে ঘর নিয়ে করেছি, আপনি যদি বড় করতে চান আপনি 40টাও নিতে পারেন, 30টা ঘর নিয়েও করতে পারেন। আর কাটা 7 নম্বর কাটা, এছাড়াও কিন্তু আপনারা সিনথেটিক শাড়িতেও করতে পারবেন, পারবে কিন্তু কটনের শাড়ি মিশিয়ে বেশি ভালো হয়, কটনের জিনিসটাই আমাদের স্লিপ সুন্দর স্লিপ কাটে না। হ্যাঁ, তো এগুলো বাড়িতেই আপনারা যে কোনো কাপড় মানে বাড়িতে তো আমাদের অনেক কটন শাড়ি থাকে, একটা কি দুটো শাড়ি মোটামুটি লেগে যায় একটা বড় পাপোশে। হ্যাঁ, মোটামুটি দুটো লেগে যায়, বেশ মোটা সোটা এবং শক্তপোক্ত হয়, ইউজ করতে খুব ইজি হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে পাপোশ রিলেটেড প্রশ্ন। এরপরে আসছি আমরা ব্যাগ রিলেটেড প্রশ্ন। তো ব্যাগের প্রশ্ন প্রথমেই বলি যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগগুলো, তো এর জন্য যে জিনিসটা আমরা ইউজ করেছি সেই জিনিসটার নাম কি? প্রথমে যে ম্যাক্রেম কর্ড, ম্যাক্রেম কর্ড, আচ্ছা। সেকেন্ড কথা হচ্ছে যে এই ব্যাগগুলো তৈরি করতে যে জিনিসগুলো মানে এই যে এরকম ধরনের ধরুন আপনার রিং, এগুলো কোথায় পাবে? এই যে বালা, এগুলো কোথায় পাবে, কিভাবে? এগুলো হচ্ছে প্রজেক্টের জন্য জিনিসপত্র কেনার জন্য দোকান থাকে, যে স্কুলে বাচ্চাদের বা বড়দের অনেক তো প্রজেক্ট থাকে, সে প্রজেক্টের জিনিসপত্র কেনার জন্য একটা দোকান থাকে, ওই দোকানে আপনি খোঁজ করলে পেয়ে যাবেন। আর আপনি যদি অসুবিধা হয় দোকানে গিয়ে ম্যাক্রেম ব্যাগের ছবি দেখাবেন, পেয়ে যাবে, অর্ডার করলে এনে যাবে। এগুলো বেশি দাম না, এগুলো 250 বা 300 টাকা কিলো নেয়। আমাদের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন এগুলোতে আমরা কি কি জিনিস কিভাবে ইউজ করেছি, রিং ইউজ করেছি, কর্ড ইউজ করেছি, বিভিন্ন কালারের কর্ড আমরা ইউজ করেছি। তো এগুলোকে ম্যাক্রেম বলছেন বৌদি, এগুলো পেয়ে যাবেন আপনারা দোকানে। এগুলো দিয়ে কিন্তু আমরা ব্যাগ, তারপরে হচ্ছে আপনার এই আয়না, এরকম ড্রেসিং টেবিলের মতো আয়না, চাবির রিং, এগুলো আমরা কিন্তু তৈরি করেছি। এটা ব্যাগের আর আপনাদের ঝুড়ি বা এই পাপোশের প্রশ্ন উত্তর বলো বললাম। এবার বৌদি, অনেকেই বলছে যে এই তো হাতের কাজের জিনিসগুলো আমরা সেল করতে চাই কি চাই না, মানে আমরা পাঠাতে পারবো কি পারবো না? আসলে দূরে দূরে না, আমরা সেরকম অনলাইন বিজনেসটা করি না। আপনাদের যদি একান্ত ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমার যদি সম্ভব হয় আমি যোগাযোগ করে দেখব। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমাদের তো অনলাইন বিজনেস নয়, আমরা ওইভাবে দিতে পারবো না, কিন্তু আমাদের যদি কেউ কিনতে চান তবে অবশ্যই যোগাযোগ করলে আমরা সেইভাবে ব্যবস্থা করে দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে
এখন এটা আমাদের বিজনেস, এইভাবে আমরা করছি না, আমরা শেখাই। আমরা আপনারা আমাদের ভিডিও দেখে হাতের কাজগুলো শিখতে পারবেন। আমরা আমাদের ভিডিও অনেক সময় একটু বড় হয়ে যায়, আর আমি এমন ভাবে নিখুঁত ভাবে শেখাই যাতে আপনারা আমার ভিডিও দেখে ঘরে বসে কিন্তু বানাতে পারেন। আমি খুব সহজ ভাবে খুব ভালোভাবে শেখানোর চেষ্টা করি, যে কারোর থেকে কিনতে হবে না, নিজের ব্যবহার করা জিনিসটা আপনি নিজে হাতে বানিয়ে নেবেন, দেখবেন এর মধ্যে একটা আনন্দ থাকে। না কেনার জন্য নয়, একটা শেখার জন্য, মানে এগুলো তো বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে করা, সেজন্য বিক্রিটা আমাদের কাছে মানে মেইন মোটিভটা আমাদের বিক্রি নয়, ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। যেটা শেয়ার করতে এসেছি, আমাদের চ্যানেলের নতুন নামকরণ হলো এসডি ক্রিয়েটিভ ক্রাফটার। নামটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমাদের সঙ্গে যেভাবে ছিলেন সেভাবে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এই নতুন রাস্তায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এখানেই শেষ করছি, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না।